প্রায় 6 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অপরাধে আটক করা হলো এক পিক আয়রন ব্যবসায়ীকে। বুধবার তাকে দুর্গাপুরের অতিরিক্ত মুখ্য দ্বারা আদালতে হাজির করানো হয়। পবন বানসাল নামে পূর্বাঞ্চলের বড় মাপের ওই ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরেই আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী পুরুলিয়া, বাঁকুড়া জেলার মাঝারি কারখানাগুলিতে উৎপাদিত পিক আয়রন বিক্রির সাথে জড়িত। শুল্ক দপ্তরের একটি সূত্র জানায়, পবনের মতো বেশ কিছু পিক আয়রন এবং স্পঞ্জ আয়রন ব্যবসায়ীদের কয়েকটি চক্র নানাভাবে জিএসটি সহ অন্যান্য শুল্ক ফাঁকি দিচ্ছিলেন। দুর্গাপুরের জিএসটি কমিশনার দপ্তর সূত্রে জানা গেছে, পবনও এরকম একটি চক্রের পাণ্ডা। গত কয়েক বছরে পবনের সংস্থা 60 কোটি টাকার পিক আয়রন ব্যবসা করে, কিন্তু ব্যবসা বাবদ সরকারের প্রাপ্য জিএসটি শুল্ক ফাঁকি দিচ্ছিল সংস্থাটি। পবনের মতো লোহা ও আকরিক কেনা বেচার ব্যবসায়ীরা জাল কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকার বাণিজ্য করছে বলেও কিছু নথি শুল্ক দপ্তরের আধিকারিকদের হাতে এসেছে বিভিন্ন রাজ্যে। জিএসটি শুল্ক বিভাগের গোয়েন্দা শাখার কাছে খবর আসে পবনের বেআইনি কর ফাঁকি দেওয়ার বিষয়টি, তারপরেই তাকে আটক করা হয় বলে জানা গেছে। নিঃশব্দে কোটি কোটি টাকার কর ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযানে এটি একটি বড় সাফল্য বলে মনে করছে বাণিজ্য মহল। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ ডেট, এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ টেন আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ টেন চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পখন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।